আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ব্লগে আমার আর আমার বাবা আরুশের সারাদিনের কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকছে সাধারণ কিছু রান্নাবাড়া আর আমার বাবার কাটানো কিছু সুন্দর মুহূর্ত। সাথেই থাকুন তাহলে। সকালবেলা উঠে ফ্রেশ হয়েই সবার আগে যে কাজ সেটা হচ্ছে নাস্তা রেডি করা। তো এটা একটা বানানা ব্রেড আমি বানিয়েছিলাম, সেটাই আমি নাস্তা হিসেবে সকালবেলা খাবো। সাথে থাকবে কফি, আর আমার আরুষ বাবার জন্য আমি ফ্রেঞ্চ টোস্ট, যেটা ফ্রোজেন ব্রেকফাস্ট পাওয়া যায়, সেটাই গরম করে নিয়েছি। আর বানানা ব্রেডও ও একটু খাবে, ও এটা অনেক লাইক করে। তো আমরা মা ছেলে নাস্তা করতে বসে গিয়েছি। আমার বাবা খাওয়ার খুব একটা মনোযোগ নেই। আমরা একটু সময় নিয়ে আরাম করে মা ছেলে রিল্যাক্স করে নাস্তা করি, আর এরই মাঝে চলুন দেখে আসি বানানা ব্রেডটা আমি কিভাবে করেছি। আমি বানানা ব্রেডটা খুবই ফাঁকিঝুঁকি আর সিম্পল ওয়েতে করি। একটা ব্লেন্ডার জগে সব কিছু একসাথে নিয়ে নিই আর ব্লেন্ড করে নিই। ব্লেন্ডার জগে আমি নিয়েছি 3টা খুব বেশি পাকা কলা, 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম, 1 কাপ সুগার, 1/4 কাপ ভেজিটেবল অয়েল, 1/4 কাপ মিল্ক, লিকুইড যে মিল্কটা সেটাও রুম টেম্পারেচারে। ফ্রিজে যা কিছু থাকবে সব কিছু রুম টেম্পারেচারে এনে নিতে হবে, আর যা বাইরে থাকবে সেটা তো বাইরেই থাকলো। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কারও ইউজ করতে পারেন, আমার কাছে ব্লেন্ডার জগটা সুবিধার মনে হয়। এবার আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন, আমার কাছে এই 1 কাপ সুগারই এনাফ। আজকে 3 রকমের ফ্লাওয়ার ইউজ করব, আপনারা চাইলে যে কোনো এক রকমের করতে পারেন। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ হোল হুইট ফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ কোকোনাট ফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ অ্যামন্ড ফ্লাওয়ার, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। আর এই ব্লেন্ডার করে রাখা পিওরে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আমি খুব সামান্য পরিমাণ সিনামন পাউডার এখানে দিয়ে দিব, আমার কাছে ভালোই লাগে বানানা ব্রেডের সঙ্গে সিনামন পাউডার। এভাবে একটা লো প্যান নিয়ে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি, পার্চমেন্ট পেপারও বিছিয়ে নিয়েছি। পিওরিটা ঢেলে এভাবে কয়েকবার ঝাঁকিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব ওভেনে, আমি 1 ঘন্টার মতো বেক করেছি। এটা আমি করেছিলাম আগের দিন রাতে। এবার আমি এটা ফ্রিজে রেখে দেব, আর বের করার পর অবশ্যই সিলিং র‍্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে। এতে করে যা হয় ব্রেডটা অনেক বেশি সফট আর ময়েস্ট থাকে। সিলিং র‍্যাপ না থাকলে আপনারা কভার করে রাখতে পারেন পাতলা সুতি কাপড় অথবা যে কোনো বক্সের ঢাকনা দিয়ে। আর আজ সকালবেলা বের করে পছন্দ মতো স্লাইস করে নিয়েছি দারুণ মজার বানানা ব্রেড, যা আমার আর আমার বাবার খুবই প্রিয়। আমার আজকে সকালটা আসলেই খুব সুন্দর করে শুরু হয়েছে। নাস্তা শেষ করতে না করতেই দেখি আমার নেইবার 1 বুকেট ফ্লাওয়ার আর 1টা গ্রিটিংস কার্ড আমার জন্য নিয়ে এসেছে। গতকাল গিয়েছিলাম আমার নেইবারকে ওয়েলকাম করার জন্য আর অ্যাপোলোজাইজ করার জন্য। অ্যাপোলোজাইজ এজন্যই করেছি, আমি সবসময় করি আমার আশেপাশে এবং সামনের ফ্ল্যাটে যখন কোনো নতুন নেইবার আসে আমি তাদের কাছে গিয়ে আগে তাদের ওয়েলকাম জানাই, তারপর তাদেরকে আমার আরুষের বিষয়টা এক্সপ্লেইন করি। কারণ সামটাইমস আরুষ অনেক বেশি কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে, যাতে এটা অনেকের বিরক্ত বোধ হতে পারে, সেজন্য আমি তাদেরকে আগেই গিয়ে এক্সপ্লেইন করে আসি। আমি কখনোই চাই না আমার কোনো কাজের জন্য বা আমার বাচ্চার কোনো কাজের জন্য আশেপাশের মানুষগুলো বিরক্ত বোধ করুক, আর সে কারণেই আমি অ্যাপোলোজাইজ করতে যাই। আর দেখুন আমার কিউট নেইবার, আমি গিয়েছি অ্যাপোলোজাইজ করতে আর সে আমার জন্য ফ্লাওয়ার্স আর গ্রিটিং কার্ড নিয়ে এসেছে, কত সুইট। আর এও বলে গিয়েছে আমার কোনো হেল্পের দরকার হলে আমি যেন তাকে জানাই, কতটা ভালো দেখুন তো আমার নেইবারটা। থ্যাংক ইউ সো মাচ আমার নেইবার, থ্যাংক ইউ। আদা কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে ফুটন্ত গরম পানিতে আমি একটা পানি খুব ভালো করে জাল করে নেব। এটা আমি চায়ের পানি হিসেবে ইউজ করব। দুপুরে খাওয়ার পর যখন আমার চা পান করতে ইচ্ছা করবে সেখানে একটা টি ব্যাগ দিয়ে আমি এটা পান করব। এটা কিন্তু খুবই ভালো শীতের দিনের জন্য। এটার সাথে আপনারা চাইলে লেবু আর মধু যোগ করে খেতে পারেন। যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে প্রবণতা অনেকটাই কমে যাবে, আর যাদের ঠান্ডা লেগেছে তাদের অনেকটাই উপশম হবে। আমি চিকেন মেরিনেট করে রেখেছিলাম আমার আরুষ বাবার জন্য, খুবই সিম্পল, আদা রসুন ধনিয়া জিরা পাপরিকার গুঁড়ো দিয়ে।
আর সামান্য ইয়োগার্ট মিক্স করে আমি এটা আগের দিন রাত্রেই করে রেখেছিলাম, সেটাই এখন আমি ভেজে নেব। আর এই চিকেনগুলো যখন আমি গ্রিল করি বা এভাবে ভেজে নেই, আমি খুব কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে করি, তাতে করে অনেক বেশি সফট হয়। আর কিছু মাছ ভেজে নিব আমি, তেলাপিয়া যে ফ্রোজেন ফিলেট পাওয়া যায় সেটা ধুয়ে নিয়েছি খুব সামান্য কিছু মশলা দিয়ে, হলুদ, পাপরিকা, আদা, রসুন আর লবণ দিয়ে মেখে, আর আমি সামান্য পরিমাণে একটু বেসনও দিয়েছি একটু কোটিংয়ের জন্য, মাঝে মাঝে আমি এটা করি। আর এটা এখন ভেজে নিচ্ছি। আর ওই পাশে চিকেনটা হচ্ছে উল্টে দেবো, অনেক পানি ছেড়েছে, বাট এইভাবেই আমি অল্প আছে অনেক সময় নিয়ে কুক করি, এতে করে অনেক বেশি ময়েস্ট আর সফট হয়। আর আমি আমার বাবার জন্য আজকে পোলাও রান্না করব। এক কাপ পোলাওর চাল ধুয়ে রেখেছি, ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রাখলে না পোলাওটা পরে অনেক ঝরঝরে হয়। আর এদিকে আমার বাবাকে বসিয়েছি স্ন্যাক্স খাওয়ানোর জন্য। আমাদের মা ছেলের স্ন্যাক্স আজকে আনারস, আঙ্গুর আর তরমুজ। More. This mean you need more grapes. More. Thank you. You're doing really good job. You're doing really great job. Mommy proud of you. And mommy love you. Mommy get the puppy dog. Mommy get the puppy dog. Mommy get the puppy dog. এই ভাবে পাপি দিতে হয় ঢং করে। তুমি খাও বাবা। এবার আমি পোলাওটা বসিয়ে নিব, ইউজ করছি সেলিনাপুর ঘি। আর আমি পোলাওটা করি খুবই সিম্পল ভাবে, ঘি গরম করে সেখানে গরম মশলা দিয়ে দেই, তারপরে আদা বাটা দিয়ে দিই। এটা আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার মতো করে নিই, যখন তেলটা উপরে উঠে আসে তখন আমি পোলাওর চাউলগুলো খুব ভালো করে ভেজে নিই এই মশলাটার ভেতরেই। এরই মাঝে মাছও হয়ে গিয়েছে আর পোলাওর চাউলটা আমি খুব সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে পানি দেব। আমি পোলাওর চালে সবসময় যেটা করি, এক কাপ চাল নিয়েছি আমি দুই কাপ পানি দিই, আমার পোলাও সবসময়ই খুব ঝরঝরা হয়, এভাবেই আমি করি সবসময়। আর এদিকে দেখুন চিকেনটাও কিন্তু হয়ে গিয়েছে, একটু বেরেস্তা উপর থেকে দিয়ে নিচ্ছি। পোলাওতে পানি দিয়ে দেওয়ার আগে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। Try it. No, it's a put the hobby. Put the hobby.
ট্রাই করো চিকেন গ্রেট জব ওয়ান মোর টাইম নাও হাইলি ফিক্স হাইলি ফিক্স করতে হবে করো করো নিজের যোগ্যতায় আবু আবু নিজের যোগ্যতায় করো গুড জব ওকে হাউ অ্যাবাউট দিস ওয়ান আরুষ আরুষ লুক এট হিয়ার এটা করতে হবে পড়ো নিজের যোগ্যতায় ইয়েস নো 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 নিজ যোগ্যতায় পড়ো পড়ো কিপ ট্রাইং গুড জব হোল্ড অন ইউ ডুইং রিয়েলি গ্রেট জব এন্ড মামি সে জানি কাছে দিব চলো বাড়িতে চলো লেটস গো বাইরে প্রচণ্ড ঠান্ডা একটু বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে কিভাবে কিভাবে যেন এই বছরটা চলে যাচ্ছে অক্টোবর প্রায় শেষ হয়ে গেল নভেম্বর চলে আসছে দেখতে দেখতে ডিসেম্বরও চলে আসবে আর এই 2020ও শেষ হয়ে যাবে কোন দিক দিয়ে যে শুরু হলো 2020 আর কোন দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে টেরই পেলাম না যদিও খুবই দুর্বিষহ গেল এই বছরটা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এখনও যে সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আর এরকম ওয়েদারে না ঠান্ডা লেগে যাওয়ার খুব বেশি চান্সেস থাকে এই জন্য আমি আরুষ বাবাকে এইভাবে একদম সুটেড বুটেড করে বের করি আমি মনে করি ঠান্ডা লাগার চাইতে একটু সাবধানে থাকা ভালো গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিতে হবে সেজন্য এসেছি আমার আসলে যখন অনেক ভারী জিনিসপত্র কিনি সব একসাথে আনলোড করে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া একটু কষ্টই হয়ে যায় সেজন্য প্রয়োজনীয় এবং পচনশীল যেগুলো সেগুলো আগে নিয়ে যাই আর আস্তে আস্তে এগুলো পরে নেই এই যে আরুষের পানির গ্যালন রয়ে গিয়েছিল তো নিতে এসেছি আমি আরুষকে এখনও এই পানির কিনেই খাওয়াই এবং এই নার্সারি ওয়াটারটাই খাওয়াই ডাক্তার একবার সাজেস্ট করেছিল ওর যখন ফিডিং ইস্যু ছিল তখন তো আমি এখনও সেটাই খাওয়াচ্ছি বন্ধ করিনি তো এই তো আমাদের মাছেলের লাঞ্চ রেডি পোলাও মাছ ভাজা আর চিকেন এটাকে কী চিকেন বলবো আমি জানি না সাথে কিছু কিউকাম্বারও কেটে নিয়েছি আর লেবু আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছেন ভাগ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আর এরই মাঝে আমি সব কিছু ধুয়েও নিয়েছি এই অবস্থা এখন আর আমার নেইবারের দেওয়ার ফুলটা স্থান পেয়েছে আমার কিচেনের এই কাউন্টারে কোনো অপশন নেই আমার আরুষ বাবার কারণে টেবিলে যদি থাকে এগুলো সে ছিঁড়ে ছুঁড়ে কখন যে খেতে শুরু করবে খাওয়া ঠিক না সে মুখে দিবে তার চেয়ে ভালো আমার নেইবারের দেওয়া এই সুন্দর গিফটটি আমার কিচেনেই থাকুক আর আমার জন্য আমি একটু চিকেন আগে থেকেই করে রেখেছিলাম আগের দিন সেটাই খাবো আর সাথে বিনের সালাদ খুবই মজার এই সালাদটা শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা সাথে দিয়েছি চাট মশলা পাপরিকা আর গোলমরিচের গুঁড়ো আর এই যে ক্যান ব্ল্যাক বিন পাওয়া যায় সে ব্ল্যাক বিন আমি একটু ওভেনে গরম করে নিয়েছি এবার ওই সালাদটার সাথে এই ক্যান ব্ল্যাক বিনটা দিয়ে দেব আমার লাঞ্চ এই চিকেনের একটা পিস আর এই ব্ল্যাক বিন সালাদ এটা আমার খেতে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন খুবই সিম্পল বানাতে খুব কম সময় লাগে কিন্তু খেলে একদম পেট ভরে যায় আর খুবই হেলদি ও হ্যাঁ আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা হচ্ছে ইচ্ছা মতো লেবুর রস আমি এক এক সময় এক এক রকম বিন দিয়ে করি মশলাটাও কখনও কখনও চেঞ্জ করে করি আজকে করেছিলাম ব্ল্যাক বিন দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে খাওয়া শেষ হয়ে গেলে ওই যে চাটা বানিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে একটা গ্রিন টি ব্যাগ অ্যাড করে এটা আমি এখন এনজয় করবো উইন্টারের শুরু থেকে শেষ পর্যন্ত দিনে একবার কখনো দুই তিনবারও আমি এই চা পান করি এই তো আমি আমার চা নিয়ে বসেছি আর আরও সেই যে পেছনে দুষ্টুমিতে ব্যস্ত ঘুমাবে কি না আল্লাহ জানে ঘুমালে তো ভালোই আর না ঘুমালে তো কিছু করার নেই ও ঘুমানোর পরে ইউজুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে গার্বেজ ক্লিন করি গার্বেজগুলো ফেলে দিই দেন শাওয়ার করি ও ঘুম আসলে টুকিটাকি কাজও সেরে নেই তাই না বাবা তাই না সে ঘুম আসলে এখন ভালো আমি আমার চা এনজয় করি আমি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন
আবারও দেখা হবে, কথা হবে আমার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি আজকে, আল্লাহ হাফেজ।